পণ্যের দাম বাড়লেও অন্যদের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। শুক্রবার 2 জুন বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2023-24 অর্থবছরের বাজেটের সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, সারা পৃথিবীর দিকে তাকালে দেখবেন আমরা কোন অবস্থায় আছি, নিম্নআয়ের মানুষের কিছু কষ্ট হচ্ছে। এটা অর্থমন্ত্রীও বলেছেন, আমরা কিন্তু এটি মাথায় রেখে 1 কোটি পরিবারকে সাশ্রয় মূল্যে ডাল চিনি দিয়েছি। পেঁয়াজের দাম যখন বেড়েছে আমরা কম দামে পেঁয়াজ বিক্রি করেছি। টিপু মুন্সি বলেন, আমরা আশা করছি সামনে আরও ভালো কিছু হবে, তবে অন্যদের তুলনায় দেখলে আমরা ভালো আছি। বাজারে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে সমস্যা তৈরি করে জানিয়ে তিনি বলেন, আমরা যেসব পণ্য ইম্পোর্ট করি তার দাম যদি বড় বাজারেও এর প্রভাব পড়ে, কোথাও কোথাও সমস্যা আছে, মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে সমস্যা তৈরি করে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নুরুল মসজিদ মাহমুদ হুমায়ুন, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রমুখ। চাউলের বাজার, এই যে নতুন একটা সিজন আসছে, এই সিজনে চাউলের বাজারটা কমার কথা নতুন ধানের চাউলের, কিন্তু পরিমাণ তুলনামূলকভাবে কিন্তু এবার চাউলের দাম কমে নাই। আমরা আশা করছিলাম যে প্রতিবার সিজনে চাউলের দাম কমে, এবার কমে নাই, একভাবেই আছে, নতুন পুরান একই দামে আছে। চাউলের দাম ওখানে কমে নাই, 100 টাকা বেশি আছে, নতুন চাল আমদানি হয়েছে, বাজার কমবে, কমার কোনো লক্ষণ নাই। বাজারে গত সপ্তাহের তুলনায় সবজির দাম সামান্য কমেছে, তবে প্রকৃতপক্ষে এটিকে কমা বলা যাবে না, কারণ এই পণ্যগুলো দীর্ঘ সময় ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছিল, এখন দাম কিছুটা নিম্নমুখী। এরপরও বছরের যে কোনো স্বাভাবিক সময়ের তুলনায় বাজারে এখন সবজির দাম অনেক চওড়া। শুক্রবার 2 জুন রাজধানীর কয়েকটি বাজারে ঘুরে সবজির দাম কমার চিত্র লক্ষ্য করা গেছে, তবে কমতে দেখা যায়নি অন্য কোনো পণ্যের দাম। এখনও তেল, চিনি, পেঁয়াজ, আদা ও ডিম সহ মাছ মাংসের দাম অস্থিরশীল, যে কারণে স্বল্প আয়ের মানুষের ওপর চাপ কেবল বাড়ছে। এই সিজনে এখন কলা চাল উঠার সময়, আপনার এই যে অগ্রহণ সিজনে কলা চালের সিজন, এই সিজনে আপনার কলা চালের দাম বাড়াটা একদম মানে আমাদের কাছে এখন হাস্যকরী মনে হচ্ছে। কেন বল, এই সিজনে সবসময় দাম কমে, এখন দেখা যাচ্ছে চুলটা আপনার গত সপ্তাহ থেকে এই সপ্তাহের তুলনায় বস্তা প্রতি 500-600 টাকা বাড়ছে কলার চালে। তো সেই ক্ষেত্রে আপনার মানে যারা মানে নিম্নমধ্যবিত্ত বা মধ্যবিত্ত তারা কীভাবে কলার চাল কিনবে, যেখানে 140 টাকা আমাদের কেনাই পড়বে, 150 টাকা 45 টাকা বিক্রি করতে হবে, এই হচ্ছে বাজারের আপনার কলার চালের বাজারে। সদ্য প্রস্তাবিত বাজেটেও সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আসার সুখবরের অপেক্ষায় ছিলেন, তবে সেটা হয়নি। বরং বাজেটে নিত্যপণ্যের মধ্যে বাড়তি দামের তালিকায় যুক্ত হয়েছে অধিকাংশ পণ্য। মাছের বাজার মোটামুটি ভালো আছে, বেশি বাড়ে নাই, আগে কয়েকদিন বাজার মাছের বাজার সমমান আছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহ মাছের দাম কেজিতে 50-30 টাকা কম, কিন্তু বাজারে মাছ ওই মোটামুটি আছে, কিন্তু মানুষ কম, মাসে শুরু হওয়ার মাছের মানুষ কম, মাছের শুরু দেখেও মানুষ কম। গত সপ্তাহ হচ্ছে ভালো মানুষ ছিল, এই সপ্তাহ মাছ মানুষ অনেক কমে গেছে, মাছের দাম কম, তারপরও মানুষ কম। তেল, চিনি, ডালের মতো আমদানি নির্ভর পণ্যের দাম যে হারে বেড়েছে, ভেবেছিলাম বাজেটে সেসব পণ্যের দাম সহনীয় করতে কোনো না কোনো পদক্ষেপ থাকবে, কিন্তু নেই, বরং দেখলাম অনেক পণ্যের দাম বাড়ছে। সেজন্য বলা যায় বাজেট আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য কোনো সুখবর নিয়ে আসেনি। নিত্যপণ্যের যে অবস্থাটা যদি বলি, দিন দিন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কালকে দেখতেছি এক দাম, আজকে এসে দেখতেছি আরেক দাম। তো আমাদের যে নিত্যপণ্যের জিনিসগুলো যদি কিনতে যাই বেশি হতাশ হয়ে যেতে হচ্ছে, আর হচ্ছে পণ্যের দাম খুব বেড়ে যাচ্ছে, এই সব কিছু মিলে খুব প্রবলেমের মধ্যে আছে। আর হচ্ছে হলো গিয়ে এখন কিছু কিছু জিনিস আছে যেগুলোর দাম বেশি বেড়ে যায়, ওগুলো আবার দেখা যায় মার্কেটে পাওয়া যায়। সকালে রাজধানীর বাজারগুলোতে অধিকাংশ সবজি 50-60 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে, যা গত সপ্তাহে ছিল 60-80 টাকা। এ তালিকায় রয়েছে পটল, ঢেঁড়স, বেগুন, পেঁপে, ঝিঙে, সিসিঙ্গা, তবে করলা, বটবটি, কচুল্লতি ও টমেটো এখনও 60-80 টাকার মধ্যে রয়েছে, আর সজনে বিক্রি হচ্ছে 100-120 টাকা কেজি। সবজির বাজারটা বর্তমানে একটু স্বস্তির বাজার, সবজির বাজারের মতো যদি সব বাজারই স্বস্তির হইতে, তাহলে আপনার নিম্নবিত্ত মানুষ বাজার করে শান্তি পায়, সব কিছু তো ঊর্ধ্বমুখী, শুধু সবজির বাজারটাই আপনার নিম্নমুখী, ঠিক আছে, মোটামুটি চলে। আর মাছের বাজার,
এছাড়া সব বাজারই আপনার উদ্যোগ। বাজারে সবজি বিক্রেতারা বলেন পটল ঢেঁড়সের মতো গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে 5-10 টাকা কমেছে। বাজারে এখন সবজির আমদানি গত কয়েক সপ্তাহের তুলনায় বেশি। এদিকে ঈদের পর থেকে দাম বেড়ে আলু এখনও প্রতি কেজি 40 টাকায় বিক্রি হচ্ছে। একই অবস্থা পেঁয়াজ ও আদার দামও, প্রতি কেজি পেঁয়াজ 75 থেকে 85 টাকা আর আদার দাম বাড়তে বাড়তে 320 থেকে 450 টাকা কেজি পর্যন্ত উঠেছে। এ দুই পণ্যের দাম রমজানের ঈদের পর থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। আমি বলতেছি যে সবজির দাম, কাঁচামালের দাম কমলে ডাইলের দাম বাড়তি, সেলের দাম বাড়তি, সাইলের দাম বাড়তি, সব কিছুর দাম বাড়তি, তো ইনকামের সোর্স নাই, একটার পর একটা গ্যাঞ্জাম মহাবারত চলতে আছে। রাজধানীর বিভিন্ন বাজারে তেল, চিনি, আটা, ময়দার দামও বেড়ে চড়ায় আটকে রয়েছে। পাশাপাশি আছে কিছু পণ্যের সরবরাহ সংকটও, যেমন প্যাকেটজাত চিনি ও ময়দা অধিকাংশ দোকানেই নেই। বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও মুদি দোকানিরা বলছেন ঘাটতি আছে। মাসের শেষ আজকে 10 তারিখ, বেঁচে কিনা আজ শুক্রবার দিন, বেঁচে কিনা কমার কথা, বেঁচে কিনা বেশি একটা ভালো না, মানুষ খুবই কম আসতেছে, সবজি আমরা কিনি ঠিক আছে কিন্তু বেঁচে কিনা খুবই কম ভাই। গত 2 সপ্তাহ ধরে অধিকাংশ তেল চিনি পরিশোধনকারী কোম্পানি নতুন করে পণ্য সরবরাহ করেনি। দ্রুত সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে এসব পণ্যের দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা খুঁজছে ব্যবসায়ীদের। বাজারে যে জিনিসপত্রের দামের আমাদের থাকা সমস্যা হচ্ছে, তো দেখা যাচ্ছে আমাদের যেখানে 5 কেজি কেনা দরকার সেখানে 3 কেজি কিনতে দিচ্ছে, কী করবো, থাকা তো লাগবে, সেটাই তেমন সব কিছুর দামে বাড়ছে, যে কোনো জিনিস কিনতে যাচ্ছে সেটাই মনে করেন 20% 30% উপরে বেশি, সেটা আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের ইনকাম তো বৃদ্ধি পাচ্ছে না। মুদি দোকানিরা বলেন তেলের এখনও সংকট রয়েছে, প্যাকেটজাত চিনি উদাও ঈদের আগে, আবারও তেলের বাজার অস্থিরশীল হতে পারে। প্রতি কেজি চিনি 140 টাকা ও সয়াবিন তেল 198 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। টানা কয়েক সপ্তাহ থেকে অস্থির ফার্মের ডিমের দাম, তবে ব্রয়লার মুরগির দাম একই রয়েছে। প্রতি কেজি ব্রয়লার এখন 220 থেকে 240 টাকা দরে বিক্রি হচ্ছে, কোথাও কোথাও আরও কমেও বিক্রি হতে দেখা গেছে। অন্যদিকে প্রতিহালি ডিমের দাম এখনও 50 টাকা। বাজারে কিনতে গেলে মাছ, পাইকারি কিনতে গেলে মাছ দামি কিনতে হয়, আর কুচা বাজার না, মাছ বেচতে পারি না, কম দামে বেচতে হয়, এত তো 10 টাকা দিতে বেশি কিনতে হয়, 10 টাকা দিতে কম বেচতে হয়, বাজারে নেই কাস্টমার, না ভাই এত মাছ বেচতে হইব। বাজার আজকে দেখে মনে হয়েছে অনেক দাম, আর তেমন মাছ পাওয়া যাইতেছে না পছন্দ মতো আমার। অন্য অন্য নিত্যপণ্যের ঊর্ধ্বগতির উত্তাপ এখনও ছড়িয়েছে। মাছের বাজারেও প্রকারভেদ সাধারণ চাষের মাছের দাম কেজিতে বেড়েছে প্রায় 50 থেকে 200 টাকা। অন্যদিকে ইলিশ চিংড়ির পাশাপাশি দেশি পদের মাছের দাম বেড়েছে 200 থেকে 500 টাকা। বাজার ঘুরে দেখা গেছে চাষের পাঙ্গাস, তেলাপিয়া থেকে শুরু করে দেশের প্রজাতির সব ধরনের মাছের দাম বেড়েছে। আগে বাজারে প্রতি কেজি পাঙ্গাস মাছ বিক্রি হতো 150 থেকে 160 টাকা, যা এখন 220 থেকে 230 টাকা ঠেকাচ্ছে। অন্যদিকে তেলাপিয়া মাছের কেজি হয়েছে 220 থেকে 250 টাকা, যা আগে কেনা যেত 180 থেকে 200 টাকায়।